কোন খবর মিস করে দিয়েছেন? এক্ষুনি ইউটিউবে সেভেন নিউজ সাবস্ক্রাইব করে নিন আর সারা দিনের যে কোনো সময় দেখে নিন যে কোনো খবর সবার আগে একমাত্র সেভেন এবিক নিউজ এর পর্দায়। নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে রিশ্রার পরিস্থিতি। দুদিন পর চেনা ছন্দে ফিরছে রিশ্রার মানুষজন। গত রবিবার রামনবমীর মিছিলের ওপরে হামলার পর থেকে অশান্ত হয়ে ওঠে রিশ্রা শহরাঞ্চল। দফায় দফায় চলে সংঘর্ষ, ছোঁড়া হয় বোম থেকে শুরু করে ইট পাটকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল পর্যন্ত ছড়ে পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, পাশাপাশি এলাকা পরিদর্শন করেন ডিআইজি বর্ধমান রেঞ্জ শ্যাম সিং। এমনকি উত্তরবঙ্গ সফর বাতিল করে তড়িঘড়ি অশান্ত রিশ্রায় পৌঁছন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে রাজ্যপাল যাওয়ার পর থেকে ক্রমশ শান্ত হতে শুরু করে এলাকার পরিস্থিতি। পরিস্থিতি শান্ত রাখার আশ্বাস দেন পুলিশ আধিকারিকেরাও। আজ রিশ্রার বিভিন্ন এলাকায় খুলে যায় দোকানপাট, বাজারহাট। অন্যান্য দিনের মতো স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে রেল স্টেশন থেকে শুরু করে রিশ্রার বিভিন্ন এলাকায়। পাশাপাশি এলাকার গ্রিন ভলেন্টিয়ার্স নামে বেশ কিছু যুবক যুবতী এলাকায় এলাকায় লিফলেট বিলি করছে, যেখানে লেখা রয়েছে শান্তি বজায় রাখুন। এমনকি বুকে প্ল্যাকার্ড ঝুলিয়েও এলাকার শান্তি বজায় রাখতে আবেদন জানান গ্রিন ভলেন্টিয়ার্সের সদস্য সদস্যারা। গ্রিন ভলেন্টিয়ার্সের এক সদস্য জানান, এক শ্রেণীর দুষ্কৃতীদের ব্যবহার করে বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, সহনাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি প্রশাসন এই ধরনের বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করবার জন্য যা যা ব্যবস্থা নিয়েছে তাতে সহনাগরিকেরা যেন তাদের সহযোগিতা করে, সেই আবেদন নিয়েই আমরা পথে নেমেছি। একটা বিশেষ শ্রেণীর দুষ্কৃতীরা, তারা তাদেরকে ব্যবহার করে বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তির একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমরা গ্রিন ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে যারা সহনাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করবার ষড়যন্ত্র চালাচ্ছে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি প্রশাসন এই ধরনের বিশৃঙ্খলতাকে নিয়ন্ত্রণ করবার জন্য যা যা কিছু ব্যবস্থা নিয়েছে যাতে সহনাগরিকরা প্রশাসনকে সমস্ত দিক থেকে সহযোগিতা করেন, সেই আবেদনই আমরা আজকে মানুষকে জানিয়ে পথে নেমেছি। গতকাল আমরা পথে নেমে এই সহনাগরিকদের মধ্যে যাতে শান্তি রক্ষা পায় সেই বার্তা আমরা জানিয়েছি। আজকেও আমরা লিখিতভাবে এই সহনাগরিকদেরকে তাদের নিজেদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়ে আজকেও আমরা গ্রিন ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে পথে নেমেছি। আর সমগ্র রিশ্রা জুড়েই আমরা যারা একসাথে বাস করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যাতে রিশ্রার গর্ব, রিশ্রার ঐতিহ্যকে আমরা রক্ষা করতে পারি, সেই কারণে প্রশাসনের পাশে থাকুন, প্রশাসনকে সহযোগিতা করুন। এবং যারা দুষ্কৃতিমূলক আচরণ করছে দেখা মাত্রই বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাবার চেষ্টা করছে, এই রকম ধরনের ষড়যন্ত্রকারী কোনো শ্রেণী বা মানুষকে দেখলেই আপনারা প্রশাসনকে জানান, প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। এবং সকলেই প্রশাসনের পাশে থাকুন, সুস্থ থাকুন এবং সকলে ভালো থাকুন, শান্তিতে থাকুন, ঐক্য বজায় রাখুন, এই বার্তা নিয়ে আমরা আমাদের কর্মসূচি চালাচ্ছি। আর রিশ্রার এক বাসিন্দা শেখ মাহবুব আলী জানালেন, মানুষ একে অপরের সঙ্গে যে ভাতৃত্ব গড়ে তুলবে, সেই ভাতৃত্বকে করার জন্য যে বৃহৎ করছে ওরা, এটা অনেক বড় উদ্যোগ। আজকে আমরা দেখেছি ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ দুষ্কানিমূলক বক্তব্য মানে সবসময় রহরহ দিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আজকে যে উদ্যোগ করছে নিয়েছে খুব মানে ভালো উদ্যোগ, এই উদ্যোগটা আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই। আপনারা কি চাইছেন যে এলাকা শান্তি? অবশ্যই এলাকায় শান্তি বজায় থাকুক, মানুষ একে অপরের সঙ্গে ভাতৃত্ব করে উঠুক, হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলে ভারতবর্ষ যে আমাদের পশ্চিমবাংলা যে একটা মানে সম্প্রীতির আড্ডাপীঠ, সেই আড্ডাপীঠের নামটা যেন কলঙ্কিত না হয়, দূষিত না হয়, সেই জায়গা থেকে সবাই সাবধানে থেকে একে অপরের সঙ্গে ভাতৃত্ব করে তুলুক। রিশ্রা থেকে তরুণ তাঁতের রিপোর্ট, সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।